আমি কোনো আগুনটা গুনতেছি না, উদ্যা আমি মিশা করতে বলি কোনো কামাই যাও। মেয়ের বাড়ির লোক যেন অভিযোগ করতেছে যে তুমি নাকি ওই মানে ভোরে আগায় আগুন দিছো। বউরা আমি আগায় আগুন দিছি, বউ যদি এটা করতে তো আমার কিছু করার না। আমার শাশুড়ি আগুন লাগাই দিছে, সারা পাতির টিকা ডেইলি একটু সার করে, আইসি পরে টিকা আমার মারে, কেউ আসে না। কতদিন আগে বিয়ে হয়েছে? সামাজিক ভাবে বিয়ে হয়েছে না ভালোবাসা? মা তো লুকাইয়ে নিয়ে বিয়ে করাইছে। মানে তোমার হাজবেন্ডটা জোর করে নিয়েছিল তোমার? তারপর কি তোমরা পরিবারের বাড়ির লোকজন মাইনে নিয়েছিল? না মানছে না। নাহলে আমার বাবারে পুতুল খাওয়াইছে, মদ খাওয়াইছে, খাওয়াইয়ে বাধ্য করে বিয়ে করাইছে। মারধর কি কারণে করতো? আমার মা আসে না দেখা, মার দূর করতো, দিলি দিলি মার দূর করতো, আসলে তো মারে। তুমি জানাইছিলে নি মা বাবার বিষয়টা? মোবাইল দেয় না, মোবাইল কথা দেয় না। আগুনটা কবে দিছিল তোমার গায়ে? লক্ষ্মী পূজার দিন লাগাইছে। তারপর কবে হাসপাতালে নিছে? হাসপাতাল শুধু কাল কাঁদছে, আমার নিছে না। হাসপাতালে কে আনছে? দাদু আনছে। তোমার তোমার স্বামী বা শাশুড়ি তারা আনছে না? না। প্রথমে কি দিয়ে আগুন দিছে? প্রদীপ দিয়ে। প্রদীপ কেরোসিন দিছিল না পেট্রোল দিছে? সত্যি কাপড় কিনতে না ছিল, প্রদীপটা দিয়ে দিছে আমার গায়ে, আগুন ধরে গেছে। তখন কি তোমার স্বামী আসলো নি বাড়ি? না, আমার স্বামী একজন পাশে বাড়ি গেছে, শুনাইছে না। আমার স্বামী আমার মারছে এসে বাড়ি। এদিকে আগুন দেওয়ার পরও মারছে? হ্যাঁ মারছে। ওই দেখো মানে মুখে মারছে। এখন কি চাও তুমি? আমি জানি না, আমি কেজিতে চাই। কার নামে? এরা মা পুত্রের নামে কেজিতে চাই। তোমার নাম কি? দীপিকা দাস। বয়স কত? 17। স্বামীর নাম কি? স্বামীর নাম জামের নাম সুশান্ত দাস। শাশুড়ির নাম জানো? যমুনা দাস। বাড়িটা কোন জায়গায়? কোটামাটি। আর মাসি কাছে আমরা আইসি, আয়া তারপরে আমরা নিজে লইয়েছি, তারা বাড়িতে খুঁজছে না। কালকে আনতে আনতে মনে হয় 2টা 1টা বাজে, আমরা লইয়েছি তারা। আগুন লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিছে না? কালকে 12টা দিন তো তারা বাইকে আমরাই আনছি। আপনারা কি আনছি? আমরা গাড়ি দিয়া, আমরা রিজার্ভ গাড়ি লইছি। প্রথমে কোন হাসপাতালে নিছিলেন? দেখেন না হাসপাতাল। এখন অবস্থা কীরকম? অবস্থা খারাপ হয়ে এমনি জিজ্ঞাসেন নি মানে কীভাবে লাগছে আগুনটা? নাতিন যে জিজ্ঞাসা করছে? নাতিনে কইছে আমার শাশুড়ি লাগাইছে, শাশুড়ি লাগাইছে, অনেক শাশুড়ি লাগাইছে পরে জামাই দরজা লাগাইয়া পালান করে দিচ্ছে, সাইডে ফিরছে, এইটা কালা হয়ে গেছে, গাল খুলেছে, মানে দরলে তো দুঃখ ভাই আমার ফিরেছে। প্রথমে মারধর করছে? হ্যাঁ প্রথমে মারধর করছে। হ্যাঁ জামাই শাশুড়ি ঘরের লোক ওই শাশুড়ি কদের রান্না করে যায় এক সাইডে একটা বেড়া টেড়া নাই, এখানে তো সব শোনা যায়। আমি কছি শাশু তুমি শুনো না, আর আমার নাতিনে হাত ফুড়ে আসে গা, খাবলাইছে পাও ফুড়ে আসা, দুনিয়া ফুড়ে আসে গা, আমার শাশুড়ি রাত একটু ঘট নাই, তাহলে আমার নাতিরে ফিরাইছে না তারা, তাহলে কীভাবে আমার নাতি থাকতো? নাতিরে সব শোনে বহাবাদ্য করে, একদিন দেওয়ারে মারছে রাত্রে 9টার সময়, জামাই গেছে গা কাজ, ডেগুটারা কাজ, কাজ গেছে পরে দেওয়ারে মারছে, নাতিরেগুলো কইছে শাশুড়ি তোরা বাদাইমা যা পাগল যা, তোর বাপ পাগল মোটকা, তোর মা গেছে গা বাপের ভাই, এখন তো কইছে আমরা পাগল না তোমরা পাগল, এখন দেওয়ারে গিয়া চুলো ধরে আছে আনছে আইনা, না আমার নাতিনে তাইনা বাইরতে সোফাডলে গিয়া শাখা বাইন গিয়েছে গা, এরপরে জামাই আর দেখছে আমার নাতিনে যে কইছে মানে আমি তো অমুসু কইছে মুখে আমার কইছে সারা বাইট কইতে না, এরপর তো চুল কাটছে জামাই খাইটা চুল দিয়ে সামালছে, এরপর দা আমার রাত্রে 10টার সময় জামাই ফোন করছে ঠাম্মা আমি কি কবলে লিপি তো রাত্রে কইতেছে যাইব গা যাইব গা, লিপি যদি কোনো কেন জায়গা পরে দাম মেরে না না দা, আমি লিপিরে কইটু হয়ে ভাবো, আমি কই লিপি কত রাত্রে রোজ যাইব গা, লিপি কি যা লিপি কি ভাগল নি, তারা মারলে জায়গা তাই কোজাম গা, তারা কো ভাগল। আগুন যে লাগছে এটা কি আপনার নাতি মানে কইছে নিয়ে শাশুড়ি লাগাইছে? আমার নাতি না কইছে, ম্যাডামের কাছে কইছে, একটা হয় হাসপাতালে কইছে, মানে আমরা তো অমুধু অনি যা আমার নাতিনে জানে, নাতিনে কইতেছে শাশুড়ি লাগাইছে, শাশুড়ি ফিরাইছে না।
তোমরা হেনার মানুষ দিয়ে কইতাছে তুমি গুলো আগুন দিছো আমি খবর পাইলাম তোমরা ভাড়া লোক কইতো কইতাছে আজে অভিযোগগুলি করতাছে তোমার বিরুদ্ধে এই অভিযোগ করি কি কারণে করতেছে তারা তো করতেছে মানে তারা মায়া আমি আনছি তারা মায়া পুত্রে আমরা সিয়াসে দুঃখ করি তারা কইতাছে তো আমি তো জানি না মানুষকে এটা কোনা বিয়া করে সুযোগ করোনা লাগে দেখি সামাজিক বিয়ে আসলো এটা সামাজিক না এটা সামাজিক সামাসাই হইছে এরপরে মায়া আয় বসে বোলালো হয়েছে কতদিন আগে আনছিল এটা মাঘ মাসে 28 তারিখ নিয়ে আগে 12 তারিখ কতদিন হয়েছে আমার ছেলে মাতার বাড়ির বোর অবস্থা খারাপ হয়ে ওখানে কে হাসপাতালে কে আনছিল হাসপাতালে তারা মা বাপ দাদু মাসি মেসু আছে আপনার ছেলে কই এখন আমার ছেলে ওষুধে লেগে ফেলেছে আপনার নাম কি আমার নাম জোনা দাস আর ছেলের নাম সুশান্ত দাস বউয়ের নাম বউর নাম রিপিয়া দাস বাড়িটা কোন জায়গায় বাড়ি পোড়ামাটি থানা কোনটা থানা আছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ নিকো এটা গোবিন্দ রাধাকৃষ্ণ রিপিয়াতে